चार नाम ओला महिलारा शशुर बाड़ीते राजत्व करार जन्नोई जन्मग्रहण करें। येस बंधुरा बंधुरा आजकेर भिडियोटा प्रचंड इंटारेस्टिंग होते चलेछे। आजकेर भिडियोते आमी चारटे नाम बोलबो, एई चारटे नाम जे महिलादेर हय तारा किन्तु शशुर बाड़ीते गिये राजत्व करें। येस बंधुरा শ্বশুর বাড়িতে গিয়ে তারা সবার মন জয় করে নেয় এবং শ্বশুর বাড়ির সবাই তাদেরকে ভালোবাসে। এক কথায় তাদের কথায় শ্বশুর বাড়ির প্রত্যেকটা মানুষ উঠে বসে। তো বন্ধুরা এই যে চারটে নামের কথা বলবো, ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন, হতে পারে আপনারও নাম হয়তো এই চারটে নামের মধ্যে মিশে যেতে পারে বা আপনার কোনো জানা পরিচিত মানুষের নাম এই চারটে নামের মধ্যে থাকতে পারে। তাই যারা জানতে চাইছেন যে কোন সেই চারটে নাম যেই চারটে নামের মহিলারা শ্বশুর বাড়িতে গিয়ে রাজত্ব করে, শ্বশুর বাড়িতে গিয়ে রানীর মতো থাকে, তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। মহিলারা মাতা পিতার বাড়িতে লক্ষ্মীর মতো হয়ে থাকে। মহিলারা যখন তার বাড়িতে থাকেন তখন তার বাবা মার কোল জুড়ে থাকে এবং সেই ঘর আলো করে থাকে, কিন্তু বিধাতার নিয়ম বা বিধির নিয়মে তাদেরকে কিন্তু বিবাহ দিয়ে স্বামীর বাড়িতে পাঠিয়ে দিতে হয়। কিন্তু বন্ধুরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে বহু মহিলা আছে যাদের বিবাহের পর তাদের সংসার সুখের হয় না কোনো কারণে ঝগড়া অশান্তি লেগে থাকে। আবার কোনো কোনো মহিলা দেখবেন খুব সুন্দরভাবে সংসারে অ্যাডজাস্ট করে নিয়ে সবার সাথে খুব মিলে মিশে চলছেন। তো বন্ধুরা আজকের ভিডিওতে চারটে নাম আমি বলবো, যেই চারটে নামের মধ্যে যদি আপনার নামও থাকে তাহলে জানবেন আপনি শ্বশুর বাড়িতে গিয়ে রানীর মতো থাকবেন। ইয়েস বন্ধুরা, আপনার কথা শুনে সবাই চলবে, আপনি আপনাকে এত ভালোবাসা দেবে আপনি জীবনে কল্পনাও করতে পারবেন না। তো আসুন এবার আমরা জেনে নিই কোন কোন সেই চারটে নাম। প্রথম যে নাম সেটা হলো এ দিয়ে যাদের নাম শুরু। ইয়েস বন্ধুরা, অর্থাৎ যাদের নামের প্রথম অক্ষর এ হয়, এই টাইপের মহিলারা প্রচণ্ড চালাক এবং বুদ্ধিমতী হয়ে থাকেন। এরা শ্বশুর বাড়িতে গিয়ে কিভাবে সবার মন জয় করে নিতে হয় সেই টেকনিক এদের মধ্যে কিন্তু জন্মগতভাবেই থাকে। এরা মিষ্টি কথা বলে, সুন্দর ব্যবহার করে শ্বশুর শাশুড়ি স্বামী বা সেই শ্বশুর বাড়ির যাবতীয় যারা মানুষজন আছেন তাদের সবার মন জয় করে নেয় এবং এদের ব্যবহার দেখে শ্বশুর বাড়ির সবাই এর প্রতি, মানে এই টাইপের মহিলাদের প্রতি মুগ্ধ হয়ে যান এবং এদেরকে মাথায় তুলে রাখেন। অবশেষে হয় কি যে সেই মহিলারা যা কিছু বলতে থাকে, অর্থাৎ এ দিয়ে যাদের নাম শুরু সেই টাইপের মহিলারা যা কিছু বলতে থাকেন শ্বশুর বাড়ির সবাই তার কথা মেনে নেয়, কারণ তাকে প্রচণ্ড ভালোবাসতে শুরু করেন, তাকে প্রচণ্ড শ্রদ্ধা করতে স্নেহ করতে শুরু করেন। এবং এই টাইপের মহিলারা কিন্তু শ্বশুর বাড়ির প্রত্যেকের মন কিভাবে খুশি রাখতে হয় সেই ব্যাপারগুলো কিন্তু খুব সুন্দরভাবে জানে এবং সংসারটাকে খুব সুন্দরভাবে ট্যাকেল করতে জানে। তাই সংসারে সবাই এই টাইপের মহিলাকে ভালোবাসে, অর্থাৎ এ দিয়ে যাদের নাম শুরু হয়। আর এই মহিলারাও কিন্তু পরিবারকে কিভাবে সুখী করতে হয় সেগুলো কিন্তু এরা সবসময় এদের মাথার মধ্যে থাকে। কোনো ছোটোখাটো কোনো যদি অভাব, কোনো ছোটোখাটো যদি কোনো রকমের প্রবলেম ক্রিয়েট হয় সেগুলোকে ভালোবাসা দিয়ে ঠান্ডা মাথায় সেগুলো সলিউশন করে দেন, যার জন্য এই টাইপের মহিলারা কিন্তু শ্বশুর বাড়ির প্রচণ্ড প্রিয় পাত্রী হয়ে থাকেন এবং সুখে শান্তিতে সারা জীবন ঘর সংসার করেন। দ্বিতীয় হচ্ছে এইচ দিয়ে যাদের নাম শুরু হয়। বন্ধুরা এইচ যাদের নামের প্রথম অক্ষর হয়, এই টাইপের মহিলারা প্রচণ্ড ট্যালেন্টেড হয়ে থাকে। এদের ট্যালেন্ট, এদের তীব্র যে প্রতিভা, এই প্রতিভা দিয়ে এরা কিন্তু শ্বশুর বাড়ির প্রত্যেকের মন জয় করে নেয়। শ্বশুর বাড়ির মানুষরা কিন্তু এই টাইপের মহিলাদের ট্যালেন্টকে অস্বীকার করতে পারে না। বন্ধুরা এদের ট্যালেন্টে মুগ্ধ হয়ে শ্বশুর বাড়ির প্রত্যেকটা মেম্বার, স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ি পরিবারের যতজন মেম্বার আছে এদের ট্যালেন্টের কাছে কিন্তু মাথা নত করে। এদের সুপার পাওয়ারফুল ট্যালেন্টের জন্য এই টাইপের মহিলাদের ট্যালেন্ট দেখে এই শ্বশুর বাড়ির লোকেরা কিন্তু গর্বিত হয়ে বাইরে সবাইকে বলে বেড়ান যে আমার বৌমার মধ্যে এত কিছু আছে। ইয়েস বন্ধুরা, তাই এইচ দিয়ে যদি আপনারও নাম হয় তাহলে আপনি দেখে নিন যে আপনার শ্বশুর বাড়িতে দেখবেন আপনার সাথেও কিন্তু খুব সুন্দর ব্যবহার হবে এবং আপনি কিন্তু সবার মন জয় করে থাকতে পারবেন। আপনার ট্যালেন্ট দিয়ে, আপনার বুদ্ধি দীপ্ততা দিয়ে আপনি সবার মন জয় করে রাখবেন এবং শ্বশুর বাড়ির সবাই আপনাকে ভালোবাসবে এবং সুখে শান্তিতে আনন্দের সাথে আপনি সংসার করতে পারবেন। তৃতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে এম দিয়ে যাদের নাম শুরু হয়। বন্ধুরা এম দিয়ে যে সমস্ত মহিলাদের নাম শুরু হয় এরা শ্বশুর বাড়িতে গিয়ে তাদের মতো করে, অর্থাৎ সেই মহিলার মতো করে শ্বশুর বাড়ির সবাইকে চেঞ্জ করে নেয়। ইয়েস বন্ধুরা, এম দিয়ে যে টাইপের মহিলাদের নাম শুরু হয়, এম প্রথম অক্ষর যাদের হয়, তারা কিন্তু শ্বশুর বাড়ির প্রত্যেককে নিজের মতো চেঞ্জ করে নেয়। এদের ট্যালেন্ট, এদের হনার দিয়ে এই টাইপের মহিলারা কিন্তু শ্বশুর বাড়ির প্রত্যেককে বস করে নেয় বলতে পারেন।
এই টাইপের মহিলারা প্রচণ্ড একরোকা টাইপের হয়ে থাকে, আর এরা কিন্তু সমস্ত কিছু বুদ্ধি দিয়ে ভালোবাসা দিয়ে ট্যাকেল করতে জানে। বাড়ির কেউ কেউ যদি এদের বিরোধিতা করেও এরা ঠিক কিন্তু এদের বুদ্ধি দিয়ে ট্যাকেল করে নিজের ফরে টেনে আনতে পারে। বন্ধুরা, তো বন্ধুরা, এই টাইপের মহিলারা শ্বশুর বাড়িতে গিয়ে রানীর মতো বসবাস করে। সমস্ত কিছু কিছুদিনের মধ্যেই কিন্তু সবাই এদের প্রতি সম্মোহিত হয়ে যাওয়ার মতো হয়ে যায়, এবং এনার হাতে, অর্থাৎ এই টাইপের মহিলাকে রানীর মতো রাখে এবং সবাই এনাকে ভালোবাসা দেয়। এবং এই টাইপের মহিলারা কিন্তু সুখে শান্তিতে আনন্দে বহু বছর, সারা জীবন কিন্তু শ্বশুর বাড়িতে ঘর সংসার করে থাকেন। 4 নম্বর হলো এস দিয়ে যাদের নাম শুরু। বন্ধুরা, এস দিয়ে যাদের নাম শুরু হয় এরা কিন্তু নিজের চালচলনে থাকে, নিজের থার্ড ওয়ার্ডকে বজায় রেখে থাকে। বন্ধুরা, তো বন্ধুরা, এরা কিন্তু প্রচণ্ড জেদি হয়ে থাকেন এবং মাঝে মাঝে এদের কিন্তু প্রচণ্ড রাগও হয়ে যায়। তো বন্ধুরা, শ্বশুর বাড়ির কেউ যদি এদের বিরোধিতা করে এদের কাছে কিন্তু তারা টিকতে পারে না। এই টাইপের মহিলারা তাদের কোনো না কোনোভাবে নিজের কথা মানাতে বাধ্য করেন, আর শ্বশুর বাড়ির লোক মাঝে মাঝে এই টাইপের মহিলাদের একটু ভয়ও করতে থাকে। বন্ধুরা, ভালোবাসে, আবার মাঝে মাঝে এরা যে অতিরিক্ত রেগে যায়, তো সেই হট টেম্পারের কারণে বলতে পারেন, বা সামান্য সামান্য কারণে, রেগে যাওয়ার কারণে কিন্তু এদের মন জুগিয়ে চলার চেষ্টা করে। এক কথায়, শ্বশুর বাড়িতে এই টাইপের মহিলারা নিজেদের রাজত্ব করতে শুরু করেন এবং সবাইকে নিজের মতো করে মানিয়ে নিয়ে কাজ করতে শুরু করেন। এস দিয়ে যাদের নাম শুরু হচ্ছে, এই টাইপের মহিলারা শ্বশুর বাড়িতে গিয়ে রাজত্ব করে এবং সুখে শান্তিতে আনন্দের সাথে কিন্তু ঘর সংসার করে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জেনে নিলাম চারটে অক্ষর দিয়ে যাদের নাম শুরু, তারা শ্বশুর বাড়িতে গিয়ে কিভাবে রাজত্ব করে। তো এর মধ্যে যদি আপনার নাম থাকে, আপনার শ্বশুর বাড়ির লোক আপনার সাথে কেমন ব্যবহার করে, বা এই যে শাস্ত্র অনুযায়ী যে কথাগুলো বললাম, সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী, সেই শাস্ত্রের সাথে আপনার শ্বশুর বাড়ির যে ব্যবহার আপনার সাথে, সেটার কতটা মিল আছে, অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তো আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। কালোবন্ধু নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হবো। আমি আপনাদের চিরবন্ধু, পরস্পর ঐক্য শক্তিশালী এনার্জি লিঙ্ক টিচার। নমস্কার।